কম বয়সে বাচ্চাদের স্কুলে ভর্তি করানো উচিত? 3 বছর, 4 বছর, 5 বছর নাকি 6 বছর? গবেষণা তথ্য, মনীষীদের উক্তি, বাস্তবতা ও আপনার স্বপ্নের সাথে তাল মিলিয়ে চলুন দেখে নেওয়া যাক আপনার কোনটা করা উচিত। ইরাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এরকম গুরুত্বপূর্ণ তথ্য সম্পন্ন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার সন্তানের বয়স যখন 3 বছর, সাধারণত আমাদের বাংলাদেশ সহ ভারত এবং পাকিস্তানে 3 থেকে 3.5 বছর বয়সের বাচ্চাদের স্কুলে ভর্তি করানো হয়। শুধুমাত্র কিন্ডারগার্টেন স্কুলগুলোতেই ভর্তি করানো হয়। স্কুলে ভর্তিতে অভিভাবকদের দেখানো কারণ, 1, বাচ্চা যত তাড়াতাড়ি স্কুলে যাবে তত তাড়াতাড়ি শিখবে, 2, মা বাবা দুজনেই জব করে বাধ্য হয়ে ডে কেয়ার বেছে নিতে হয়, 3, পাশের বাসার ভাবি তার বাচ্চাকে স্কুলে দিয়েছে তাই আমাকেও দিতে হবে, 4, সুন্দর একটা পরিবেশ পাবে, মানিয়ে নিতে সুবিধা হবে, 5, খেলার ছলে যতটুকু শিখে ততটুকুই লাভ, 6, বাচ্চা সামাজিক হতে শিখবে, স্কুলে যাওয়া আসা শিখবে, 7, বাচ্চা নিয়মানুবর্তিতা সম্পর্কে ধারণা হবে। স্কুলে ভর্তি না করতে অভিভাবকদের দেখানো কারণ, 1, এতটুকু বাচ্চা ব্রেনের ওপর চাপ দেওয়া ঠিক হবে না, 2, আগে তো নিজ বাসার পরিবেশ সম্পর্কে জানুক তারপর বাইরের পরিবেশ, 3, তাছাড়া যে কিনা নিজে ঠিক মতো বাথরুম করতে পারে না তাকে বাইরে পাঠায় কেমন করে, 4, পারিবারিক শিক্ষাই হচ্ছে বাচ্চার প্রকৃত শিক্ষা, একসময় স্কুলে তো যেতেই হবে এত আগে কেন, 5, সকাল সকাল স্কুলগুলো শুরু হওয়ার কারণে বাচ্চাদের ঘুমের ঘাটতি দেখা দেয়, কান্নাকাটি শুরু করে, আর এই বয়সের বাচ্চার সঠিক মেধার বিকাশে ঘুমের প্রয়োজন সবচেয়ে বেশি, 6, এত ছোট বয়সে স্কুলে দিলে বাচ্চা তার পড়ালেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে, এরপর বাচ্চা যখন অনীহা দেখাবে তখন শুরু করবেন মারামারি, আবার স্কুলও শুরু করবে বাচ্চার রেজাল্ট ভালো হচ্ছে না এসব কথাবার্তা, এরপর সবার মাঝে তৈরি হবে হতাশা আর বাচ্চার মাঝে তৈরি হবে মানসিক ভয়। আপনার সন্তানের বয়স যখন 4 থেকে 5 বছর, স্কুলে ভর্তিতে অভিভাবকদের দেখানো কারণ, 1, বাংলাদেশ সরকার প্রাক প্রাথমিক নামক 2 বছরের একটা সেশন চালু করেছে এবং বয়স নির্ধারণ করেছে 4 থেকে 5 বছর। বইটির নাম আমার বই প্রাক প্রাথমিক শিক্ষা, যাতে আছে ছবি দিয়ে প্রাথমিক ধারণা, বাংলা অক্ষর চেনানো সহ অন্যান্য ধারণা, যা একজন বাচ্চার এই বয়সে যা শেখা প্রয়োজন তার প্রায় সবগুলোই এই বইয়ে রয়েছে। 2, 2 বছর অনেক বেশি সময় লাগে, যার ফলে সরকারি স্কুলে না দিয়ে কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করালে বাচ্চা বেশি কিছু শিখবে। এই বয়সে স্কুলে ভর্তি না করতে অভিভাবকদের দেখানো কারণ, 1, প্রাক প্রাথমিক নামক যে বইটি সরকার নির্ধারণ করেছে সেটি পারিবারিক পরিবেশে খেলার ছলে শেখানোটা সবচেয়ে উপযুক্ত, 2, কিন্ডারগার্টেন স্কুলে যে বইগুলো থাকে তার সংখ্যা এত বেশি যে বাচ্চারা তার ভার বইতে পারে না, আর যে বাচ্চা বইয়ের ভার বইতে পারে না সেই কোমল বাচ্চাটা শিক্ষার ভার কিভাবে নিবে? আপনার সন্তানের বয়স যখন 6 বছর, প্রাথমিক বিদ্যালয়গুলোতে সরকার কর্তৃক নির্ধারিত বয়স 6 বছর, আর এই বয়সে একটা বাচ্চার তার পরিবার, পরিবেশ এমনকি নিজ সম্পর্কেও মোটামুটি একটা ধারণা চলে আসে, তাই অধিকাংশ সচেতন অভিভাবকগণ মনে করেন বাচ্চাকে স্কুলে পাঠানোর জন্য এই বয়সটাই সবচেয়ে উপযোগী বয়স। তবে সরকার কর্তৃক নির্ধারিত প্রাক প্রাথমিক বইটির ধারণা অবশ্যই বাচ্চার থাকতে হবে। এখন দেখা যাক বাইরের দেশগুলোতে কোনটা ফলো করে। ইংল্যান্ড, স্কটল্যান্ড, মাল্টা এই দেশগুলোতে বাচ্চাদের স্কুলে ভর্তির বয়স 5 বছর। অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, বেলজিয়াম, টার্কিস এই দেশগুলোতে বাচ্চাদের স্কুলে ভর্তির বয়স 6 বছর। বুলগেরিয়া, ইস্টোনিয়া, সুইডেন এই দেশগুলোতে বাচ্চাদের স্কুলে ভর্তির বয়স 7 বছর।
উন্নত বিশ্বের দেশগুলোতে দেখা যায় অনেক ছোট বয়সেই বাচ্চাদের স্কুলে ভর্তি করায়, তবে সেই স্কুলগুলোতে শেখানোর পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। সেখানে না থাকে কোনো বই, না থাকে কোনো পরীক্ষা। ভারতের সাইক্রিয়াটিক ডক্টর শ্রী কুমার নায়ার বলেন, বাচ্চাদের স্কুলে ভর্তির কোনো নির্ধারিত বয়স নেই, তবে ফর্মাল এডুকেশন 5-এর পর শুরু হলে ভালো হয়। শিশুর শিক্ষা ও মানসিক বিকাশ অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। এক ধাপ থেকে অন্য ধাপে যাওয়ার যে প্রক্রিয়াটা রয়েছে তা অত্যন্ত সূক্ষ্ম ও সেন্সিটিভ। সব বাচ্চা একই রকম হয় না, কোনো বাচ্চা একটু আগেই শিখে, কোনো বাচ্চা একটু দেরিতে শিখে। একবার কল্পনা করে দেখুন তো, আমাদের পড়াশোনার ধরন আর বাস্তব জীবনে কতটুকু কাজে লাগে। পুঁথিগত বিদ্যায় কেবল সন্তানের সব কিছুই নয়, সাথে পারিবারিক, ধর্মীয় ও সামাজিক শিক্ষায় সন্তানকে পরিপূর্ণ শিক্ষিত করে তোলে। এপিজে আবুল কালাম আজাদ বলেন, জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকেও পাওয়া যেতে পারে। বিল গেটস বলেন, একবার পরীক্ষায় আমি কয়েকটা বিষয় ফেল করেছিলাম, কিন্তু আমার বন্ধু সব বিষয়েই পাশ করে। এখন সে মাইক্রোসফটের একজন বড় ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। অ্যালবার্ট আইনস্টাইন বলেন, স্কুলে যা শেখানো হয় তার সবটুকুই ভুলে যাবার পর যা থাকে তাই হলো প্রকৃত শিক্ষা। আনিসুল হকের লেখা সফল যদি হতে চাও বইটিতে বাচ্চার পড়াশোনার ধরন কেমন হবে সেই সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতে পারেন। আগে সন্তানকে ধর্মীয় শিক্ষা দিন, মূল্যবোধের শিক্ষা দিন, মনুষ্যত্বের শিক্ষা দিন। মনে রাখবেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। ধন্যবাদ।